হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও রাখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য পুরাতন জেনারেটর, যারা অফিসে এবং বাসা বাড়িতে আছে বড় ধরনের জেনারেটর আর প্ল্যান করতে চাচ্ছেন, যেগুলো হচ্ছে বাইরের দেশের। এই যে সকল জেনারেটরগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে US এম্বাসি থেকে নিয়ে আসা, পুরো অল্প দিন ব্যবহৃত। এই সকল জেনারেটরগুলো কিন্তু আপনারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে গেলে অনেক বেশি পরিমাণ হচ্ছে আপনাদের কস্টিং যাবে। সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে খুবই কম দামে হচ্ছে এই জেনারেটরগুলো দিব। আর আপনারা যারা জেনারেটর সম্পর্কে আইডিয়া আছে, ইন্ডাস্ট্রি এবং 10তলা 5তলা বিল্ডিংয়ে হচ্ছে জেনারেটর চাচ্ছেন, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা দেখে আসি এই জেনারেটরের ফিচারসগুলো কী কী আছে এবং এগুলো কীভাবে পান সেই সম্পর্কে। বিদ্যুৎ না থাকলে তো মানুষ অন্ধকার, বিদ্যুৎ না থাকলে তো এখন যে গরম পড়তেছে আর বাংলাদেশে কারেন্ট তো যায় না আসে না বলতে তা না, ওটাতে বললে আবার সরকারের বিরুদ্ধে হয়ে যাবো, দরকার নেই, আমরা ওইসব কথায় না যাই। কিন্তু বিষয়টা এখন আমরা আনছি একটু সুলভ মূল্যে ভালো জিনিস, যেটাকে বলা হয় আপনার বিভিন্ন আপনার কিলোওয়াট এর মধ্যে আছে 50 কিলোওয়াট, 28 কিলোওয়াট, 35 কিলোওয়াট, 250 এবং 160 কিলোওয়াট এবং 100 কিলোওয়াট। এটা লিগে বর্তমানে 50 কিলোওয়াটের জেনারেটর একেবারে ফ্রেশ কন্ডিশনে মাত্র 5000 ঘন্টা চলছে, তাদের এটা তাদের নিয়ম হলে গিয়ে যে কোনো একটা প্রজেক্টের শুরু হওয়ার পরে যতক্ষণ যতদিন ওই প্রজেক্ট আর কি চলে, 6 মাস চলো, 1 বছর চলো, যতদিনই চলে ওই প্রজেক্ট অনুযায়ী ওই একটা জেনারেটর বা একটা মেশিনের কাজ করানো। এটাতে যদি আপনি চালাইতে চান সেক্ষেত্রে একটা 7তলা বাড়ির পুরোপুরি জিনিস চালাইতে পারবেন। 7তলা বাড়ি? হ্যাঁ, 10তলা বাড়ির সমস্যা নেই, কারণ 50 কিলোওয়াট তো অনেক, 50 কিলোওয়াট অনেক মানে আপনার আপনি হিসাব করতে গেলে প্রায় আপনার প্রায় 50,000 ওয়াট, 50,000 ওয়াট। সেক্ষেত্রে আপনার একটা 6% লিফ্ট সবকটা ফ্লোরে, যে কটা ফ্লোরে আপনি এসি চালাতে যান ওই কটা বেসিক্যালি ওই এসিগুলো চালানো সহকারে। তারপরে ভাই এত বড় একটা জেনারেটর যেখান থেকে বের করছি তারা কি যাবে আমি আবার হ্যান্ডেলটা ঘুরে ঘুরে চালাই, তা তো অবশ্যই না, পুরোপুরি আপনার অটোমেটিক অটোমেটিক বোর্ড সহকারে জেনারেটর। এটা পুরোপুরি যে বোর্ডগুলো কি একবারে এটা অরিজিনাল যে কামিন্স এর বোর্ড আছে ওই অরিজিনাল কামিন্স এর বোর্ডই আমাদের কাছে আছে, প্রত্যেকটা জেনারেটর সাথে একটা করে সেটআপ মিলানো আছে। যে বোর্ডের দামই যে বোর্ডের ATS এর দামই মার্কেটে প্রায় মনে করেন আপনার 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা, আর একটা জেনারেটর দাম হলো 18 লাখ টাকার উপরে এই মার্কেটে নতুনটা। তাও তো পাবেন কিনা সন্দেহ, ফুল সাইলিং। এখানে মনে করেন দরজা আটকাইলেন, দরজা আটকানোর পর এখানে চাইলে আপনি এখানে দাঁড়ায় ফোনে কথা বলবেন, কেউ আপনাকে শুনতে পারবে, মানে আরেকজনে যে আপনি একটা জানালার সামনে দাঁড়ায় আছেন বা কিছু দাঁড়ায় আছেন কেউ বুঝতে পারবে না। আর যে ফ্লোরে রাখবেন ওই ফ্লোরে কোনো ব্রাইভেটও হবে না। অনেকে বলে না ভাই ফ্লোর রাখবো না, আউটসাইডে ব্যবহার করবো বা অন্য সাইডে ব্যবহার করবো, তা কিন্তু না, যেখানে রাখবেন ওইখানের মধ্যে কোনো ভাইব্রেশনও হবে না বা মাঠের একেবারে ফুললি সাউন্ড প্রুফ, লেখাই আছে এখানে ফুললি সাউন্ড প্রুফ কামিন্স পাওয়ার জেনারেটর সাইড ওয়াইল সাইড। আর আপনার ভিতরে কোনো সঙ্গে দেখে আপনাকে আসলে কি আমি কি বলতে চাই জিনিসগুলোর অবস্থা কি। অনেকে বলে যে ভাই 5000 ঘন্টা তো অনেক, আর ভাই 5000 ঘন্টা একবারে সর্বনিম্ন বলতে কি সর্বোচ্চ দেড় বছর যদি আপনি চালাতে চান টানা, তাও কিন্তু তারা তো ওইভাবে চালায় না, তারা কিন্তু ওইভাবে চালায় নাই। এখানে যে আপনার তাদের যে সেলফিড সেট বা আপনার অন্যান্য যে সমস্ত মালামালগুলো আছে কামিন্সের মালামাল কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল, আর এই সমস্ত জিনিস পার্টস পাতি এতটাই স্ট্রং যে একবার লাগানোর পর অনেকে ভুলে যায় যে কবে জিনিস চেঞ্জ করছে, না বলছে শুধু কন্টিনিউয়াসলি মোবিল চেঞ্জ করতে হয়। আর এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি লেগে আপনার এটা তেলে ট্যাঙ্কিটা একবার বললেন তো ভুলে গেলেন যে কবে ভরছি তেল, প্রায় আপনার 300 লিটারের ট্যাঙ্ক, 300 লিটার তেল এখানে ভরমান রাখতে পারবেন সবসময় স্টোরে, মানে একবার বললেন তো 1 বছরের জন্য আর কিছু চিন্তা করতে হবে না, আমার তেল কিনতে হবে না কিছু কিনতে হবে, সেটা আপনি পকেট
এটা হলো পুরোপুরি কন্ট্রোলার, এখান থেকে টোটালটাই কন্ট্রোলার, ম্যানুয়াল কন্ট্রোলার এটা। এখন তো সবাই যেহেতু এটিএস ব্যবহার করবে সেখানে তাদের এখানে আসার দরকার নেই, তাদের এখানে আসার কোনো প্রয়োজনও পড়ে না। এখানে আর কি পুরোপুরি কন্ট্রোলারটা, এটা মডিউল সেট, আর এখানে টোটালটা ডিটেলসটা এখানে পুরোপুরি দেওয়া আছে আসলে জিনিসটা কি বা কত কিলো ওয়াটে কীভাবে চালাইতে পারবে না চালাইতে পারবে। আর আমি যেটা বললাম যে 5000 ঘন্টা চলছে এটা, এই যে 5000 ঘন্টা টোটালি টাইম ইয়ার 5073 ঘন্টা চলছে মাত্র, 5073 ঘন্টা 36 সেকেন্ড 6 সেকেন্ড। ও আচ্ছা, এখানে আর টোটালটাই আপনার এটা পুরোপুরি অটোমেটিক এটিএস করা যেটা আর কি, যেটা দিয়ে আপনার কারেন্ট চলে গেলে তো অটোমেটিক চালু হবে, কারণ আবার আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ওটা পুরোপুরি কন্ট্রোলার সেট। এরকম মাল আছে আমাদের কাছে, সেম ক্যানোবির করার মাল আছে আমাদের কাছে 13টা, সেম মডেলে 13টা, একই মডেলে 13টা। ওইখানে আছে 28 কেভি, 30 কেভি, 35 কেভি, আর হলে 50 কেভি। আর আছে আমাদের ক্যাটারপিলারের, যেটাকে বলা হয় ক্যাট, সিম্পল কথা বলতে গেলে হলুদ কালারের ওপেন জেনারেটর, একটা আছে 250 কেভি, একটা 160 কেভি, আর একটা 100 কিলোওয়াটের। যদি কারো লাগে সেক্ষেত্রে ভিডিও দেখার পর আমার সাথে যোগাযোগ করতে চাই বা আমি দেখতে চাই জিনিসগুলো আসলে কিরকম, তাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারবো বা আমাদের দোকানের ঠিকানা তো ওইখানে আপনি দেখাই দেবেন। আমাদের এটা প্রাইস হলে গিয়া এটিএস সহ নিলে একদম, আর এটিএস ছাড়া নিলে একদম, এটিএস সহ নিলে কত আর এটিএস ছাড়া কত? ওটা তো এটিএস যারা নিবে তারা তো চাবে আমি অরিজিনাল সাথে এটিএস ছাড়া অরিজিনাল সহকারে নিয়ে যাই, সেক্ষেত্রে এটিএস সহ নিলে রাখতে পারো 7.5 লাখ, 7.5 লাখ টাকা। এটা হলে গিয়ে 50 কিলোওয়াটের, আর 28 কিলোওয়াট নিলে 5.5 লাখ টাকা, আর 35 কিলোওয়াট নিলে 6 লাখ টাকা, 6 লাখ টাকা। যত প্রকল্প বা যত কিছু আছে ওইগুলো যদি চালু না হয় অবশ্যই কিছু না কিছু বিভ্রান্তিত করতে হইতে পারে তাদের জন্য আর কি। এই কম দামের মধ্যে এত দামি এত বেশি ইনপুট করা 2 মাসে 2.5 মাসে 6 মাসের সময় না নিয়ে আমি মনে করি যারা কিনতে চায় বা কিনতে ইচ্ছুক তারা এসে প্র্যাকটিক্যালি দেখুক আসলে মালগুলোর অবস্থা কি কন্ডিশন কি। নতুনের চায়না থেকে অনেক ভালো, একটা নতুন চায়না 30 কিলোওয়াটের মাল কিনতে গেলে লাগে 4 লাখ টাকা, চায়না প্রোডাক্ট যেখানে আপনার সাউন্ড বা অন্যান্য কোয়ালিটি অনেকটা মেনটেন করতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে যদি একটা মাল কে কিনতে চায় সেক্ষেত্রে ডিরেক্টলি কারো ডিস্ট্রিবিউটার পাবে না, তার নিজের মাধ্যমে এলসি করে আনতে হবে। কিন্তু আমাদের যেহেতু আমরা আমেরিকান এম্বাসি থেকে বের করছি বিষয়গুলো মালগুলা মালামালগুলো, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে নিলে অনেকটা ফ্যাসিলিটি। অনেকে বলে ভাই গাড়ি তো গাড়ি আর জেনারেটর তো সেম, কারণ ওইখানে তারা চালায় পাঠায়, আর এটা যেহেতু আমরা আমেরিকান এম্বাসি থেকে বের করি তারা চালাই দিছে আমাদেরকে, এখানে কোনো বিভ্রান্তি করার কিছু নাই, আর যারা নিবে অবশ্যই তারা দেখে শুনে নিবে। অবশ্যই দেখতে পাবো, না দেখার কিছু নেই, আসেন দেখেন, না দেখার কিছু নেই। এখান থেকে দূরে এই পর্যন্ত আরেকটা আছে আপনার 160 কিলোওয়াটের, 160 কিলোওয়াটের। এই দেখেন ক্যাটারপিলার যেখানে লেখা আছে খোদাই করা, এই যে ক্যাটারপিলার, ক্যাটারপিলার অরিজিনাল ইউএস এর ব্র্যান্ড এটা। তাদের যে সমস্ত টেক্সটাইলের মালামাল টেক্সটাইল মেশিনারিজ গুলো তাদের জন্য আর কি ফ্যাসিলিটি ভালো, আর এইগুলো হেভি ডিউটি, 24 ঘন্টা চালালে 24 ঘন্টা চালান, 72 ঘন্টা 72 ঘন্টা পুরো সপ্তাহ চালালে পুরো সপ্তাহে চালান, কোনো ঝামেলা হবে না এগুলোর মধ্যে। এটা এটার হচ্ছে আপনার কতদিন আছে ব্যবহার করে এগুলা? এটা তো আমাদের কোনো নির্দিষ্ট ইয়ে করা নাই, কিন্তু তারা নাকি এটা আপনার ব্যবহার করছে টোটালি 1.5 বছর, টোটাল মিলে 1.5 বছর ব্যবহার করছে তারা এই ক্যাটাপিলারের জেনারেটর গুলা দুটা পর আগে। হ্যাঁ, তারা এগুলো আর কি ঢুকার পরে নতুন মানে এগুলো বের করার পর নতুন কিছু ঢুকাই দিছে, যার ফলে আর কি পুরোপুরি কিন্তু আমাদের আমেরিকান এম্বাসি থেকে বের করা, এটা আর আমেরিকান এম্বাসির মধ্যে ইউজ করা হয়েছিল এই দুটা প্রোডাক্ট বা সবগুলো প্রোডাক্ট। বাকি যে প্রোডাক্টগুলো দেখতেছেন হয়তো বা বিদ্যুৎ সংকটের জন্য দেখতে পারতেছেন না, আমরা জেনারেটর লাগাই দিব কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এই যে এইটা ওই যে ওখানে যা, হ্যাঁ ওইখানে যা দেখছেন, বললাম না যে টোটাল মিলে আমাদের 13টা আছে ক্যানোবি করা, 13টা আছে এইগুলো প্রাইস, এইটা এই ক্যাটাপিলারের প্রাইস কত, এটা কত আর এটা কত? একটা হলো 100, একটা হলো 250 কিলোওয়াটের, 250 কিলোওয়াটের যেটা ওটা 18 লক্ষ টাকা, আর যেটা 160 কিলোওয়াটের ওটা লেগে আপনার 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। ও আচ্ছা, এর সাথে তো আছে বক্স, এটা পুরোপুরি কন্ট্রোলার সেট করাই, এখানে আর কিছুটা করা লাগবে না, পুরোপুরি কন্ট্রোলার করা, এখানে কোনো সেট করা লাগবে না, আর কিছু লাগবে না। যদি কোনো স্টার্ট হয় সেক্ষেত্রে
তারা যদি তার দরকার পড়ে এগুলো তো এটিএস আলাদা করে বানা নিতে হবে। আর যেটা কথা বললাম ভাই কামিন্স এর এটিএস বোর্ড যেটার জন্য দেখাইতে আনলাম আপনাকে, এ পুরোপুরি সেটআপ করে লক করা আছে, এখানে খুলতে হবে। আমি খুলে দেখাই আপনাকে, দেখেন ভিতরে আসলে কি প্রোগ্রামটা তারা ইউজ করছে, আমাদের আমাদের লোকাল বানানোর মধ্যে আর তাদের বানানোর মধ্যে কতটা ডিফারেন্স। গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলো 20 নম্বর রোড নিউ তাহমিনা মার্কেটের ভিতরে, বা 5 নম্বর রোডে এসে আমাদের যোগাযোগ করলে হবে। তানিয়া স্যানিটারি টাইলস এন্ড ইলেকট্রনিক্স, তানিয়া টাইলস এন্ড স্যানিটারি ইলেকট্রনিক্স, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা তো অবশ্যই আপনাদের কার্ডে দেখা থাকে। আবার নাম্বার যে নাম্বারগুলো আছে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে 01910038184, না লাগলে সমস্যা আপনাদের নাম্বার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ ইমোতে, এগুলাতে কিছু হবে না। ভালো জিনিস পাচ্ছে, অনেকদিন ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা যারা নিবেন তারা অবশ্যই হচ্ছে ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তাছাড়া হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে দেখে তারপরে হচ্ছে দাম দরটা আরো কমে যাইতে পারে, কিছুটা কমিউনিকেশন করে আমাদের সাথে কিছুটা আর কি ইয়ে করবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।